প্রথম থেকেই আরজিকর কাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সঞ্জয় গ্রেফতার হয়েছে মানেই জাস্টিস পাওয়া নয়, ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করতে হবে বলে দাবি সুকান্ত মজুমদারের। প্রথম থেকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলেছিল এবং এটাকে সুসাইড বলে দেখানোর সমস্ত রকম চেষ্টা হয়েছিল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সেই জন্য বডি দেখে এসে সিপি একরকম স্টেটমেন্ট দিয়েছিলেন, ডাক্তারবাবুরা বাড়ির লোককে একরকম বলেছিলেন, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ির লোককে মিসইনফরমেশন দেওয়া হয়েছিল। সেটা সবাই চেষ্টা করেছিলেন, জানতেন তো সবাই যে খুন অ্যান্ড রেপ অ্যান্ড মার্ডার, রেপ অ্যান্ড মার্ডার সবাই জানতেন ওনাদের তৃণমূলের লোকেরা, কিন্তু এটাকে লুকোনোর জন্য চেষ্টা করা হয়েছে। যখন বিষয়টি সার্ফেসে চলে আসে, উপরে চলে আসে বিজেপি এবং অন্যান্য দলের আন্দোলনের ফলে, তখন এই সরকার বাধ্য হয়, এই অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয় এটাকে খুনের মামলা রুজু করার। নচেত সমস্ত রকম চেষ্টা ছিল এটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার। এবং সেই জন্য আমরা বলছি যে এই সঞ্জয় রায় ধরা পড়লো, ফাঁসি হয়ে গেল, এতে জাস্টিস হবে না। জাস্টিস তখনই হবে যারা এই ষড়যন্ত্রের হিস্সা ছিলেন, যারা এই ষড়যন্ত্রের অংশ ছিলেন, তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে। আর মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পদত্যাগ আমরা সেই জন্য দাবি করছি। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো এবার দুই পুলিশ কর্মীকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুই পুলিশ কর্মী গ্রেপ্তার। ধৃত দুই পুলিশ কর্মীর নাম কৌশিক ঘোষ ও মোহাম্মদ মন্টিল। বালিগঞ্জ থেকে শক্তিগড় যাবেন বলে গাড়ি ভাড়া নেন এই দুই পুলিশ কর্মী। মহাকরণের সামনে গিয়ে গাড়ি চালকের হুমকির অভিযোগ, মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া ও গাড়ি বাজেয়াপ্ত করার হুমকির অভিযোগ, গাড়ি চালকের থেকে 4 লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ, পরে 2 লক্ষ টাকা দিয়ে রেহাই পান গাড়ির চালক। করেয়া থানায় অভিযোগ দায়েরের পর গ্রেপ্তার গোয়েন্দা বিভাগের ওই দুই পুলিশ কর্মী। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো দুই পুলিশ কর্মীকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুই পুলিশ কর্মী গ্রেপ্তার। ধৃত দুই পুলিশ কর্মীর নাম কৌশিক ঘোষ ও মোহাম্মদ মন্টিল। বালিগঞ্জ থেকে শক্তিগড় যাবেন বলে গাড়ি ভাড়া নেন ওই দুই পুলিশ কর্মী। মহাকরণের সামনে গিয়ে গাড়ির চালককে হুমকির অভিযোগ, মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া ও গাড়ি বাজেয়াপ্ত করার হুমকির অভিযোগ রয়েছে ওই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। গাড়ি চালকের থেকে 4 লক্ষ টাকা চাওয়া হয় বলে অভিযোগ, এমনকি পরে 2 লক্ষ টাকা দিয়ে রেহাই পান সেই গাড়ির চালক। করেয়া থানায় অভিযোগ দায়ের করেন ওই গাড়ির চালক এবং তারপরই গ্রেপ্তার করা হয় গোয়েন্দা বিভাগের ওই দুই পুলিশ কর্মীকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থ, এই দুই পুলিশ কর্মী কৌশিক ঘোষ এবং মোহাম্মদ মন্টিল কি অভিযোগ রয়েছেন, কি অভিযোগ করছেন সেই গাড়ির চালক? দেখো, গাড়ি চালক অভিযোগ করেছেন গত 30 আগস্ট করেয়া থানায়, এবং যে অভিযোগ তিনি দায়ের করেছেন যে 29 তারিখ তার কাছ থেকে গাড়ি ভাড়া নেবে বলে বালিগঞ্জ সার্কুলার রোড থেকে দুজন আসেন এবং গাড়ি ভাড়া নেন, এবং সেই গাড়ি ভাড়া নেন শক্তিগড় যাওয়ার উদ্দেশ্যে, এবং এর পরবর্তীকালে মহাকরণের সামনে তাদের গাড়ি নিয়ে যায় এবং মহাকরণের ভেতরে তারা দুজনে বলে যে অফিসিয়াল কিছু কাজ আছে, সেই কাজ করতে যাচ্ছেন, ভেতরে যান, এবং তারা বেরিয়ে এসে নিজেদেরকে পরিচয় দেয় সরকারি আধিকারিক বলে, এবং বলে যে গাড়ি চালকের যেটা অভিযোগ, যে গাড়ি চালককে বলেন যে মাদক মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়া হবে, তিনি মাদকের ব্যবসা করেন। গাড়ি চালক অস্বীকার করেন, এমনকি বলা হয় যে তার গাড়িটাকেও কিন্তু বাজেয়াপ্ত করা হবে, এবং এই বিষয়ে গাড়ি চালক যখন অস্বীকার করে যে কাজ করে না, কিন্তু তাকে বলা হয় যে তাকে অ্যারেস্ট পর্যন্ত করা হবে, এবং এরপর তাকে গাড়ি চালক ভয় পান এবং তার কাছ থেকে 4 লক্ষ টাকা দাবি করেন, যে গোটা বিষয়টাকে তারা দেখে নেবেন, 4 লক্ষ টাকা দাবি করেন। এর পরবর্তীকালে গাড়ি চালক তার আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ করার পর সেই গাড়ি নিয়ে প্রথমে রেড রোডে যায় এবং তারা পার্ক স্ট্রিটে যায় এবং সেখান থেকে 1,95,000 টাকা তাদেরকে কাছ থেকে হাতিয়ে নেয়। এর পরবর্তীকালে কিন্তু তিনি করেয়া থানায় অভিযোগ দায়ের করেন এবং করেয়া থানা পুলিশ গতকালকে দুজনকে গ্রেপ্তার করেছে। দুজনেই কিন্তু গোয়েন্দা বিভাগে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত কৌশিক ঘোষ এবং মোহাম্মদ মন্টিল, এবং সেই দুজনকে পুলিশ এর পরবর্তীকালে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আদালতে পেশ করে ইতিমধ্যে জেল হেফাজত হয়েছে। অর্থাৎ এই মিথ্যে মামলা ফাঁসিয়ে দেওয়ার নাম করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করে পরবর্তী পর্যায়ে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন করিয়া থানা তদন্তকারী আধিকারিকরা। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ।